everyone, good morning, welcome back to my channel, welcome back to a brand new day and brand new vlog. কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ তোমাদের আজকের দিনটা দেখতে সরি আজকের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো এখন স্টার্ট করি। সকালবেলা তো উঠে ওয়ার্কআউট করা হয়ে গেছে, আজকে ক্লাস ডান আজকে। আর আজকে টুবাইরা হয়তো দীঘা যেতে পারে ওর অফিস থেকে, তো আমিও বাড়ি চলে যাব রাত্রিবেলা। যদি ওরা চলে যায় তখন আমি চলে যাবো, ওদের অফিস ট্রিপ আছে আজকে। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু তো করছি, বাট আজকে হয়তো ব্লগটা আমার বাড়িতে গিয়ে শেষ হবে। তো চলো এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে যাই নিচে। আমি স্নান করতে যাবার আগে ভাবলাম একটা কথা তোমাদের সাথে শেয়ার করে যাই, সেটা হচ্ছে যে কালকে আমি তোমাদেরকে ক্রিস্টাল রিলেটেড যা যা ইনফরমেশান দিয়েছি, আই থিঙ্ক তোমরা সেটাতে রিলেট করতে পেরেছো। কেন আমি পুরোটা বলতে পারিনি বা কিছু, আর তার সাথে একটা কথা, যেটা ডেসক্রিপশন বক্সে আমি যে লিঙ্কটা প্রোভাইড করেছি সেটা হচ্ছে ওই দিদির পেজের লিঙ্কটা, তোমরা ওখানে গিয়ে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করতে পারো। কন্ট্যাক্ট নাম্বারটা আমি আর শেয়ার করিনি, কারণ ওই পেজে গেলেই তোমরা সবটা পেয়ে যাবে, ওখানে আরও বেশি ইনফরমেশান তোমরা পাবে। ঠিক আছে, অনেকেই আছে যারা ফার্স্টেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে চায় না, পেজ ফলো করে তারপর একটু দেখে তারপর কন্ট্যাক্ট করে। তো তোমাদের যা কিছু কোয়ারিজ আছে তোমরা ওই নাম্বারে নির্দ্বিধায় কন্ট্যাক্ট করতে পারো, সব কিছুটা আই থিঙ্ক তোমরা সলিউশন পাবে। আর এমন একজন মানুষের কন্ট্যাক্ট নাম্বার বা পেজের লিঙ্ক আমি শেয়ার করেছি যেখান থেকে আমি খুবই খুবই উপকৃত হয়েছি। আর প্রত্যেক সময় আমি প্রবলেমে থাকলে আমার মাথায় প্রথম একটাই নাম আসে, সেটা হচ্ছে প্রিয়াঙ্কা ব্যানার্জি, যার কাছে আমি কন্ট্যাক্ট করেছি। কালকে বাই দেবে নামটা বলা হয়নি, আজকে বলে দিলাম, ওই কারণে তোমরা যাও লিঙ্কটায় ক্লিক করো, ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, আজকেও আমি ডেসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেবো, চেক করো। ঠিক আছে, এটা কিন্তু কোনো রকম স্পন্সর ভেবো না বা তার হয়ে কথা বলছে এটা ভেবো না, আমি যেহেতু নিজে খুবই হেল্পফুল ফিল করি দিদির কাছে গিয়ে যে কোনো জিনিসের জন্য প্রবলেমে থাকলে, দেন আমি ফটাকসে সলিউশন পাই। সো দ্যাটস ওয়াই আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর অনেকে এটা রিকোয়েস্টও করেছিল। তো যাও গিয়ে অবশ্যই কন্ট্যাক্ট করো। আমি বলেছিলাম আলুর পরোটা বানাবো, এখানে আলুটা ম্যাশ করা আছে, এখানে আছে হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর জিরে, এইগুলো সব দিয়ে করতে হবে। আর আজকে হবে কুমড়ো ভাজা, পটল ভাজা। বাই দেবে আমি এই পরোটার সাথে আর পনিরও অ্যাড করবো, অ্যাকচুয়ালি আলু আর পনির পরোটা হবে। এই যে এখানে আলু পরোটা সস, হ্যাঁ হলো আমার সব কিছু, ঘর পরিষ্কার করা, বিছানা পরিষ্কার করা সব কিছুটা কমপ্লিট হলো, জামা কাপড় গোছানো। এখন এই বসেছি এক কাপ টার্মারিক টি নিয়ে, তো ছটপট করে এটা খাই, তারপর আবার ব্লগটা দুপুরের পর থেকে কন্টিনিউ করছি। কালকে রাতে আর আমার ব্লগটা এন্ড করা হয়নি, প্রচণ্ড পেটে যন্ত্রণা হচ্ছিল, ওই কারণে আমি এসে আর ব্লগ করতে পারিনি। খেয়ে দেয়ে জাস্ট লিটারালি শুয়ে গিয়েছিলাম,
আর কালকে রাতেবেলা কথা হয়েছিল, তখন ওরা 12টা বাজে বাসে উঠে গিয়েছিল, তো তারপরে 4:30 পৌঁছিয়ে গেছে। আর একটু আগে ফোন করেছিলাম 7:30 নাগাদ করে, তখন বললো যে ঘুমাচ্ছে, আমি আর ডিস্টার্ব করিনি। তো এখন আবার উঠে ফোন করেছিল, তো যা করে এনজয় করুক, আমি মায়ের কাছে আছি, আমিও মায়ের সাথে একটু সময় কাটাই, দুটো দিনের ব্যাপার। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আবার একটু পর থেকে নতুন ব্লগটা স্টার্ট করবো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, লিটল ড্রিমস অফ মাম্পি আমার চ্যানেলের নাম। টাটা বাই।